नमस्कार, सुप्रभात, गुड मॉर्निंग। आज आमरा आबार एकटी नतून सकाल नतून भोरे आमरा बसेछि आर आजकेर सकालटी होच्छे आजके आमादेर विशिष्ट बांगाली कवि, गीतिकार, संगीत स्रष्टा, नाट्यकार श्री दिजेंद्रलाल रायेर जन्मदिवस। এই কবি আমাদের জন্য প্রায় 500-র উপরে গান আমাদের জন্য রচনা করে গেছেন, নিজে সুররোপণ করেছেন, নিজে এই গান করেছেন। দ্বিজেন্দ্রলালের লেখা যত গান তা সবই আমাদের কাছে দ্বিজেন্দ্রগীতি হিসেবে আমরা পেয়ে গেছি। আজ আমাদের সকাল, আমরা এই সানডেজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমার সকালে আজ আমরা থাকবো দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে। আমরা গানে গানে কবিকে শ্রদ্ধা জানাবো, আর এই দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিনে কবিকে গানে গানে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছে আমাদের এই রাজ্যের শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ পাল। সোমনাথ, সুপ্রভাত এবং স্বাগত। এবং সেই সঙ্গে তবলায় রয়েছে আজকে আমাদের সঙ্গে মেঘনাথ চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। এবং দর্শক বন্ধুরা, আপনারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের আবারও স্বাগত জানাবো এবং সুপ্রভাত জানিয়ে শুরু করবো আমাদের আজকের সানরাইজ নিবেদিত কথায় সুরের জমজমাট সকালের অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে থাকবে দ্বিজেন্দ্রগীতি নিয়ে, আমরা যাব সোমনাথের কাছে। সোমনাথ, অনেক ধরনের গানই তোর কাছে শোনা যায়। আজকে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবস, আর এই দিনই আজকে সকালবেলা দ্বিজেন্দ্রলাল রায়কে গানে গানে শ্রদ্ধা জানানোর একটা সুযোগ এসেছে। আজকে কেমন লাগছে সকালটা? খুবই ভালো লাগছে, এবং আজকে দিনটা আমার কাছে একটু অন্যরকম, কারণ সচরাচর আমার কাছে সুযোগও হয়ে ওঠেনি যে দ্বিজেন্দ্রলাল রায়ের যে গানগুলো করার জন্য। আজকে প্রথম আমি গাইছি দ্বিজেন্দ্রলাল রায়ের গান, আশা করি সবার ভালোই লাগবে। কারণ সত্যি কথা বলতে গানগুলি আমার কাছে খুব ভালো লেগেছে, এত সুন্দর সুর, এত সুন্দর কথা, অসাধারণ কবির কথা। এবং আরেকটি কথা বলা চলে যে কবির লেখার মধ্যে আমরা অনেক দেশাত্মবোধক গান আমরা পেয়েছি, এবং ছোট থেকে আমরা কিন্তু সবাই দ্বিজেন্দ্রলালের গান মানি আমরা জানতাম। ধনধান্য পুষ্পে ভরা দিয়েই আমরা শুরু করবো। হ্যাঁ, সত্যি আমাদের বাংলার যে কি সুন্দর অপরূপ রূপ ওনার গানের মধ্যেই আমরা পেয়েছি। ছোটবেলা থেকে ধনধান্য পুষ্পে ভরা তো আছে, আমরা বঙ্গ আমার জননী আমার শুনেছি, অনেক ধরনের গানই আমরা শুনেছি, শুনে শুনে আমরা বড় হয়েছি। তো আমরা আজকে দ্বিজেন্দ্রলাল রায়কে চেষ্টা করবো আমাদের নিউজ ভ্যানগার্ডের এখান থেকে বসে গানে গানে শ্রদ্ধা জানানোর জন্য। আপনারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে তো অবশ্যই রয়েছেন, আমরা শুরু করবো আমাদের আজকের সকালের অনুষ্ঠান কথায় সুরে জমজমার সকাল। ঠিক আছে, কমপ্লিটলি দ্বিজেন্দ্রলাল রায়ের গান নিয়ে আজকে আমার প্রথম বসা। অবশ্যই জন্মদিনে আমরা চাই প্রত্যেক কবিকে আমরা চাই ওই গানে গানে শ্রদ্ধা জানাতে, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে কবি প্রধান দেশ যাকে বলা চলে। এত ভালো কবি পেয়েছি, আর ওদের সৃষ্টিগুলো অমূল্য সম্পদ আমাদের কাছে। আচ্ছা, শুরু করছি। পতিত ধারিণী গঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে, শ্যাম বিটোপি ঘন তটুনি প্লাবিনী, ধূসর তরঙ্গ ভঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে, ও গো মা পতিত ধারিণী গঙ্গে, কত নগণ গ্রি তীর্থ হইল তব চুম্বি চরণ যুগমাই, কত নর নারী ধন্য হইল মা তব সলিলে অবগাহি, কত নগরী তীর্থ হইল তব চুম্বি চরণ যুগমাই, কত নর নারী ধন্য হইল মা তব সলিলে অবগাহি, বহিছ জননী ভারত বর্ষে কত শত যুগ যুগ বাহী,
সুশ্যামল কত মরু প্রান্তর করি সুশ্যামল কত মরু প্রান্তর শীতল পূর্ণ তরঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে ও গো মা পতিত ধারিণী গঙ্গে নারদ কীর্তন পুলকিত মাধব বিগলিত করুণা খুরিয়া ব্রহ্ম কমণ্ডল উচ্ছলিত জ্যোতি জটিল জটা পরঝরিয়া অম্বর হইতে সমশত ধারা জ্যোতি প্রপাত তীরে নামি ধরায় হিমাচল মূলে নামি ধরায় হিমাচল মূলে মিশিলে সাগর সঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে ও গো মা পতিত ধারিণী গঙ্গে সুখ দুঃখ যখন মা সাইত অন্তিম শয়নে বরিশ শ্রবণে তব জল কলরব বরিশ শক্তি মম নয়নে বরিশ শান্তি মম শঙ্কিত প্রাণে বরিশ অমৃত মমঙ্গে মা ভাগীরথী জন্মভূমি সুরধুনি মা ভাগীরথী জন্মভূমি সুরধুনি কল কল্লোলিনী গঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে ও গো মা পতিত ধারিণী গঙ্গে শ্যাম বিটোপি ঘন কটুনি প্লাবিনী ধূসর তরঙ্গ ভঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে ও গো মা পতিত ধারিণী গঙ্গে কি সুন্দর মানে গান মানে একদম নির্মল করে দেওয়ার মতো সকালটাকে নির্মল হয়ে গেল মনে হলো। আমরা জানি কবি কিন্তু ছোটবেলা থেকে কবির বাড়িতে অনেক গুণীজনের সমাবেশ ছিল। কবির পিতা স্বর্গীয় যিনি ছিলেন কার্তিকেয় চন্দ্র রায়, উনিও একজন খেয়াল গায়ক ছিলেন এবং তার সঙ্গে সাহিত্যিকও ছিলেন। তার মানে ছোটবেলা থেকে কবির কিন্তু সেই সাহিত্য চর্চা ওরকমের মধ্যে কবির বড় হয়ে ওঠা। তাই কবির কিন্তু প্রথম গান প্রকাশিত হয়েছিল, একটি গান হয়েছিল 12 বছর বয়স উনি প্রথম রচনা করেছিলেন। আমি জানি অনেকের জানা আবার অনেকের অজানা কবির সম্বন্ধে, কিন্তু আমাদের দায়িত্ব থাকে এখানে বসে একটু কিছু বলে দেওয়ার জন্য। আমরা আবারও যাবো আবার একটি গানে, তারপরে আমরা কি গান পাবো। কবি তো প্রচুর হাস্যরসাত্মক গান রচনা করেছেন, উনি ছোট খেয়াল তৈরি করেছেন, অনেক ধরনের গানই করেছেন, প্রহসন অনেক খুব নাট্য ব্যক্তিত্ব ছিলেন, অনেক কিছু আমরা পেয়েছি। এবার আমরা কি শুনবো কবি? কবিরই আরেকটি গান সুখের কথা বলো না। বাহ, আচ্ছা করছেন।
সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছে আছে ভালো, দুঃখেই আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখ আমার প্রাণের সখা, সুখ দিয়ে যান সুখের দেখা। দুঃখ আমার প্রাণের সখা, সুখ দিয়ে যান সুখের দেখা। দুদণ্ডের হাসি হেসে, দুদণ্ডের হাসি হেসে, মুখী ভদ্রতা রাখে। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দয়া করে মোর ঘরে সুখ, পায়ের ধুলা ঝাড়েন যাবে। দয়া করে মোর ঘরে সুখ, পায়ের ধুলা ঝাড়ে যাবে। চোখের বাড়ি চেপে রেখে মুখের হাসি হাসতে হবে। দয়া করে মোর ঘরে সুখ, পায়ের ধুলা ছাড়ে যাবে। চোখের বাড়ি চেপে রেখে মুখের হাসি হাসতে হবে। চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরাগ ভরে। চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরাগ ভরে। দুঃখ তখন কোলে করে, দুঃখ তখন কোলে করে, আদর করে মুছায় আঁখি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখেই আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সত্যি এই গানটির রচনাকালে ওনার জীবনে একটি খুব দুঃখের যেটি পরিবেশ এসেছিল, উনি বলেছিলেন যে হ্যাঁ যে সুখটা এরকমই আর কি, আমরা যখনই যেখানে সুখ খুঁজতে যাই সেখানে মনে হয় কেবল ফাঁকি। সত্যি এটা মনের উপরে করে। তো আমরা দেখেছি যে কবি কিন্তু অন্ধ যে কুসংস্কার যে ছিল তার বিরুদ্ধেও কিন্তু কবির অনেক সোচ্চার প্রতিবাদ ছিল। কারণ কবি প্রায় বছর তিনেক বিলেতে ছিলেন, কারণ বিলেত থেকে ফিরে আসার সময় তৎকালীন সময়ে নিয়ম ছিল যে যারা বিলেত থেকে আবার ফিরত আসবে ভারতে বা বাংলার মাটিতে যখন ফিরত আসবে ওদের তখন একটি প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কবি কিন্তু তার বিরুদ্ধাচরণ করেছিল যে না আমি কেন সেটা করব। তারপরে উনি কিন্তু বাংলা থেকে বেরিয়ে উনি আরেক জায়গায়
উনি উত্তরপ্রদেশের ওখানে একটি মজলিশপুরেও চলে গেলেন, ওখান থেকে আবার উনি সরকারি চাকরিতে যোগ দিলেন। তারপর কিন্তু তার সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চা এবং নাট্য ব্যক্তিত্ব হিসেবে তো ওনার একটি পরিচিত ছিলই, সেই সঙ্গে সঙ্গে উনি অনেক রচনাও রেখে গেছেন। আমরা তো ওনার গানের সত্যি আমরা সমৃদ্ধ ওনার গানে গানে এমন ভাবে, উনি বেশ একটি দাম্ভিক রাশভারী লোক ছিলেন যাকে বলে সেই সময়কার বিলেত ফেরত একজন। উনি বেসিক্যালি কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারপর আবার অনেক ধরনের কাজে উনি যোগদান করেছেন। তো আমরা আবার তার পরের গানে যাই শুনলাম, আজ একটু অন্যরকম, সব দ্বিজেন্দ্র গীতি, অন্য সময় অন্য অনেক ধরনের গান থাকে কিন্তু আজ পুরো আমরা দ্বিজেন্দ্র গীতি নিয়ে। আমি বুঝতে পারছি যখন বাজেছে ছোট্ট মোদের পানসে তরি। বেলা বয়ে যায় ছোট্ট মোতির পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়ে। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়ে। বেলা বয়ে যায় রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে, দোলেহার বকুল জুথি দিয়ে গাথাসে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। খেলছে তোরে দোলছে তোরে ভেসে যাচ্ছে দরিয়ায়, খেলছে তোরে দোলছে তোরে ভেসে যাচ্ছে দরিয়ায়। ছোট্ট মোতির পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়ে। বেলা বয়ে যায় ছোট্ট মোতির পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়ে। যাত্রী সব নতুন প্রেমিক নতুন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা চোখে ঘুম ঘোর। যাত্রী সব নতুন প্রেমিক নতুন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা চোখে ঘুম ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছোটে পোয়ারায়, বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছোটে পোয়ারায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়ে। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়ে। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপ্নে। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপ্নে। করছে নদী কুলো থলি বইছে মৃদু মধুর বাই, করছে নদী কুলো থলি বইছে মৃদু মধুর বাই। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়ে। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। এত সুন্দর করে গান করছেন সোমনাথ আজকে, আজকে সকাল থেকে সত্যি জমজমাট করে দিল। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। এই সানডেজ গুরুর মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল থেকে ফিরে আসছি এক্ষুনি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানডেজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। আজ আমরা সকাল থেকেই রয়েছি দ্বিজেন্দ্র গীতি নিয়ে। আজ দ্বিজেন্দ্রলাল রায়ের 157তম জন্মদিবস।
আর এই জন্মদিবসে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা কবিকে শ্রদ্ধা জানাচ্ছি গানে গানে। আমাদের সঙ্গে রয়েছে সোমনাথ পাল এবং তবলায় রয়েছে আমাদের সঙ্গে মেঘনাথ চক্রবর্তী। আমি রয়েছে তপ আপনাদের সঙ্গে কথায় কথায়। তাহলে আমরা আবার যাব সোমনাথের কাছে। সোমনাথ, খুব সুন্দর সুন্দর তিনটে গান তুমি শুনিয়েছ আমাদের আজকে। তোমার দ্বিজেন্দ্রগীতির যে তুমি দ্বিজেন্দ্রগীতির যে করে নিয়ে এসছো, কি ভেবে তুমি গানগুলো সাজিয়েছো? আমি যতটুকু আমি শুনেছি দ্বিজেন্দ্রনাথ রায়ের গান, তো তার পাশাপাশি যেমন সবকিছু একটু রাখার চেষ্টা করেছি, যেমন দেশাত্মবোধ হোক বা সেটার মধ্যে ঋতুর নিয়ে কথা হয়েছে, এরকম সবকিছু। হ্যাঁ, উনি ঋতু নিয়েও প্রচুর গান লিখেছে, ঋতুরাজ বসন্তকে নিয়ে ওনার অনেক গান রয়েছে। আমরা দেখেছি, আমরা জানি উনি অনেক লঘু রাগাশ্রয়ী গানও কিন্তু উনি রচনা করে গেছেন। খুব ছোট ছোট কয়েকটি আমরা জানি, আমরা শুনতে পাই, কারণ আমরা চাই যে আমাদের বাংলার যে কবিরা রয়েছে আমরা কিন্তু চাই ওনাদের নিয়েই থাকতে। আর আমাদের আগের প্রজন্ম ওনাদের গানগুলোকে ভীষণ যত্ন করে পরিবেশন করেছে এবং যত্ন করে রেখেছে। আমরা চাইবো এই যে তোমাদের যে প্রজন্ম রয়েছে, তোমরা যদি এই কবিদের গান, এই অমূল্য সম্পদকে তোমরাই বাঁচিয়ে রাখবে, তোমরাই আগামী দিনে নিয়ে যাবে, এবং তোমাদের হাত ধরে এই গানগুলো একদম সুন্দরভাবে উজ্জ্বলভাবে আমাদের কাছে থাকবে। আমরা যাবো সোমনাথের কাছে। সোমনাথ, কি গান শুনবো তাহলে এবার? এবারকে তাহলে আমরা ঋতুরাজ বসন্ততে যাচ্ছি। চলো, যদিও বর্ষাকাল চলছে, বর্ষাকাল চলছে, কিন্তু তাও আমরা বসন্ত, আমরা বলি ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তুলে, আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তুলে, নিয়ে আয় তোর নতুন গানে নতুন পাতায় নতুন ফুলে, নিয়ে আয় তোর নতুন গানে নতুন পাতায় নতুন ফুলে, আয় রে বসন্ত। শুনি পরে প্রেম পাদে তারারা সব হাসে কাঁদে, শুনি পরে প্রেম পাদে তারারা সব হাসে কাঁদে, আমি শুধু কুরোই হাসি সুখ নদীর উপকূলে, আমি শুধু কুরোই হাসি সুখ নদীর উপকূলে, আয় রে বসন্ত। জানি না তো প্রেম কিসে, চাহি না সে মধু বেশে, জানি না তো প্রেম কিসে, চাহি না সে মধু বেশে, আমি শুধু বেরি বেড়াই নিজে গে প্রাণ খুলে, আমি শুধু বেড়ে বেড়াই নিচে গে প্রাণ খুলে, আয় রে বসন্ত, ও তোর কিরণ মাখা পাখা তুলে, আয় রে বসন্ত। কুসুম রাশি তারার কিরণ চাঁদের হাসি, নিয়ে আয় তোর কুসুম রাশি
তারার কিরণ চাঁদের হাসি মলয়ের ঢেউ নিয়ে আয়ে উড়িয়ে দে এলো চুলে মলয়ের ঢেউ নিয়ে আয়ে উড়িয়ে দে এলো চুলে আয়ে রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে নিয়ে আয় তোর নতুন গানে নতুন পাতায় নতুন ফুলে আয় রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে সত্যি বসন্তকে এত সুন্দর করে আমাদের সামনে নিয়ে এসেছে, এত সুন্দর করে প্রকাশ বসন্তের এসেছে। সত্যি বসন্তর যে একটি আলাদা একটি মাধুর্য কিন্তু রয়েছে, ঋতুরাজ বসন্ত তাই বলা হয়। হয়তো ছটি ঋতুর মধ্যে প্রত্যেক ঋতুরই এই নানা নানা বৈশিষ্ট্য রয়েছে, যার যার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু তার মধ্যে আমাদের মনে হয় যে বসন্তর কিন্তু একটি আলাদা ছোঁয়া আছে। বসন্ত মানে হচ্ছে মনে একটি কোনো কিছুর একটি হালকা একটি ছোঁয়া মনে হয় আমাদের দিয়ে যায়। আর বর্ষা হচ্ছে আরেক ধরনের, বর্ষা আবার অনেক কবিদের বর্ষা ভীষণ প্রিয়। রবি ঠাকুরের যেমন বর্ষা ভীষণ প্রিয় ঋতু বর্ষা ছিল, যে সত্যি প্রত্যেকটি ঋতুর উপরেই কিন্তু আমরা গান পেয়ে গেছি এবং আমরা গান করে থাকি। এখন যেমন অনেক দিকেই আমরা বর্ষামঙ্গলের অনুষ্ঠান দেখতে পাচ্ছি ধরনের, আমরা জানি যে আমরা একটি ভীষণ সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি বেশ কিছুদিন ধরেই, কিন্তু আমরা সারা বিশ্ব যেরকমভাবে ভুগছি সেই সঙ্গে আমরা এ রাজ্যেও কিন্তু আমরা তার প্রকোপ থেকে আমরা বাদ পড়িনি, কিন্তু তারপরেও কিন্তু আমরা সবাই চেষ্টা করছি সচেতন থেকে, সবাই চেষ্টা করছি নিজেদের সুস্থ রেখে, সবাইকে সুস্থ রেখে ঠিকঠাক মতো চলার। জানি এই দিনটিও আমাদের কেটে যাবে, আমাদের আগামী দিন খুব সুন্দর আসবে আমাদের সঙ্গে। আমরা আশা করব প্রত্যেক দিন যেভাবে নতুনভাবে সূর্য উদয় হয়, নতুনভাবে আমাদের দিন শুরু হয়, ঠিক তেমনি একদিন সকালবেলা উঠে আমরা দেখব আমাদের পৃথিবী আবার সেই সুন্দরভাবে হাসছে। এই যে বসন্তের যেই সুন্দরভাবে যে বসন্তকে আমাদের সামনে পরিবেশন করলো সোমনাথ, মনে হয় সেই বসন্তের সেই সব ছোঁয়া আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা মনে হয় পেয়ে যাবো। সেই আমরা যদি পেয়ে যাব তার জন্য আমাদেরই চেষ্টা করতে হবে। আমি যদি নিজে সুস্থ থাকি তাহলে আমি আপনাকে সুস্থ রাখবো, আমার রাজ্যকে সুস্থ রাখবো, দেশকে সুস্থ রাখবো। নিজে সচেতন থাকলে সবাইকে সচেতনতা আমরা সবাইকে যদি সেটা বুঝিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকবো। আস্তে আস্তে খুব তাড়াতাড়ি আমরা আবার সেই সব দিন কাটিয়ে আমরা কিন্তু আবার সেই জায়গায় ফিরে আসবো, আবার নতুন জায়গায়। তার জন্য কিন্তু আমরা আবার আমাদের সকালের অনুষ্ঠান শুরু করেছি শুধু আপনাদের জন্য বন্ধু। তাহলে আমরা আরেকটা গান শুনি, এবারে আমরা কি গান শুনি, ঋতুর দিকে যাব নাকি ঋতুর গান না এমনিতে? ঠিক আছে, সেই যে কথাটা বললে যে এখন সবাই আমরা নতুন ভাবে আবার আগের মতো ভালোভাবে হোক, সমস্ত পৃথিবী ভালো হয়ে উঠুক, সেটাই আমরা চাই। পৃথিবী সুন্দর হয়ে উঠুক আবার, সেটাই। আজি নতুন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও, আজি নতুন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও, আজি সাগরে ভুবনে আকাশে পাবনে নতুন কিরণ ছড়িয়ে দাও, নতুন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো খুচি, মলিন যা কিছু ফেলো গো মুছি, পুরানো যা কিছু দাও গো খুচি, মলিন যা কিছু ফেলো গো মুছি, শ্যামলে কোমলে কৌনকে হিরকে ভো
জীবন ঘোষিত করে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মোর যে শোননে গরজে জাগিয়া উঠুক কীতি গো, আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি বিনায় মোর যে শোননে গরজে জাগিয়া উঠুক গীতি গো, আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন ফুলকে দাও গো ভাষায়ে ভুলকে দুলকে, নূতন আলোকে নূতন ফুলকে দাও গো ভাষায়ে ভুলকে দুলকে, নূতন হাসিতে বাসনার আসিতে জীবন মরণ ভরিয়ে দাও গো, নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পাবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। সত্যি নূতন রতনে প্রকৃতি সতীকে আবার সুন্দর করে আমরা সাজিয়ে তুলব, সেই আশাই আমরা রাখছি সবার কাছে। আমাদের সময় হয়ে গেছে আবার আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সানরাইজ গুরু মশলা নিবেদিত এই কথাই সুরে জমজমার সকাল থেকে ফিরে আসছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সরেলি জমজমার সকালে। আজ আমরা রয়েছি সকাল থেকে দ্বিজেন্দ্র গীতি নিয়ে। আজ দ্বিজেন্দ্রলাল রায়ের 157তম জন্মদিবস, আর এই জন্মদিবসে গানে গানে কবিকে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের সঙ্গে সোমনাথ, এবং তবলায় রয়েছে আমাদের সঙ্গে মেঘনাথ চক্রবর্তী। সবাইকে নিয়ে আবার আমরা শুরু করব আমাদের বিরতির পরের এই অনুষ্ঠান। এবার আমরা কি গান দিয়ে যাব? খুব জনপ্রিয় একটি গান, বহুশ্রুত গান বলা যায়, কারণ দ্বিজেন্দ্রলাল রায়ের অনেক গান রয়েছে। আমরা যেমন জানি যে অনেক গান অনেকেরই জানা, আবার অনেকের কাছে অজানাও রয়েছে, কিন্তু এই গানগুলো কয়েকটি গান রয়েছে যেগুলো ভীষণ জনপ্রিয় গান, কারণ ছোট থেকে আমরা বলি আমাদের শুনি শুনি, তোমরা অনেক শুনি শুনি এসছো এই গানগুলো। চলো সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে।
বলে আয় রে ছুটে আয় রে তারা হে থা নাই কো মৃত্যু নাই কো জরা বলে আয় রে ছুটে আয় রে তারা হে থা নাই কো মৃত্যু নাই কো জরা হে থা বাতাস গীতি গন্ধ ভরা চিরস্নিগ্ধ মধুমাসে হে থা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীলাকাশে মহাসিন্ধুরপার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুরপার ভূতের বোঝা বহিষ পিছে ভূতের ব্যাগার খেটে মরিস মিছে দেখই সুধা সিন্ধু উচ্ছলিছে পূর্ণ বিন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ ওরে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার খুব সুন্দর গানটি আমাদের সঙ্গে বিকাশ আমি চাইবো আমাদের যিনি রয়েছেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে এ রাজ্যের বিশিষ্ট নজরুল গীতি সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষিকা শ্রীমতী মায়া রায় রয়েছেন আজকে আমাদের সঙ্গে বিকাশ মায়ের দিকের সঙ্গে আমাদের একটু যোগাযোগটা স্থাপন করে দাও সুপ্রভাত গুড মর্নিং দিদি নমস্কার হ্যাঁ শুভ সকাল শুভ সকাল আজকে সকালটাই সুন্দর সকাল আজকে পঞ্চকবির অন্যতম কবি দ্বিজেন্দ্রলাল রায়ের 157তম জন্ম দিবসে আমার অপরিসীম শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি সেই সঙ্গে ধ্যানগাজকে অভিনন্দন জানাচ্ছি এর জন্য এই চ্যানেলটি জন্মলগ্ন থেকেই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দর্শক শ্রোতাদের উপহার দিয়ে দিচ্ছে সেজন্য এই চ্যানেলটি আমার অত্যন্ত প্রিয় চ্যানেল তো আজকে শিল্পীর কথা আসছি আজকে শিল্পী সোমনাথ সঙ্গে তবলায় রয়েছেন মেঘনাথ চক্রবর্তী আর তপা তপা আমাদের প্রিয় তপা সঞ্চালনে আছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার প্রণাম নিও আন্টি আচ্ছা তোমাকে দেখে এখন চিনতে পারছি আসলে সোমনাথকে অনেক আগেই দেখেছি বিশেষ করে রবীন্দ্র নজরুল
সোমনাথ বলেছে যে সোমনাথ আজকে এই দ্বিজেন্দ্র গীতি নিয়ে সোমনাথের আজকে এই প্রথম বসা ও নতুন ভাবে গানগুলো সব তুলেছে, তুলে আমাদের আজকের এই অনুষ্ঠানে বসার জন্য ও তৈরি হয়ে এসছে নিজেকে, আর ভীষণ সুন্দর ভাবে তৈরি হয়েছে সেটা বোঝা যাচ্ছে দিদি। না এটাই ওকে দেখতাম যে ও রবীন্দ্র নজরুল কম্পিটিশনে গান গাইতে আর আমি বিচারকে আসনে থাকতাম, তখন ওকে দেখতাম খুব ভালো গাইতে, আর আমি তখন ভাবতাম ওই ছেলেটি একদিন বড় শিল্পী হবে। আজকে আমার সেটা আমার মনে হলো সে সত্যি বড় শিল্পী হয়েছে এই বয়সে, আরো বড় হবে। আর আজকে সবচেয়ে আমার ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে আজকে যে সে ভীষণ ভালো সিলেকশন দ্বিজেন্দ্রলাল রায়ের গান নিয়ে বসেছে এবং খুব ভালো গাইছে, আর তবলা সহযোগিতাও ভালো করছে। নতুন প্রজন্মের বা বর্তমান প্রজন্মের যারা শিল্পী তারা এগিয়ে আসুক, এটা আমরা মনে প্রাণে চাই, ভালো করে গান করুক, আমাদের আশীর্বাদ রয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ দিদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আজকে যে করোনা কালে এই যে ব্যাংকার থেমে থাকিনি সেই জন্য আমার খুব এই সবটাই আপনাদের সাহায্য নিয়ে আমাদের পথ চলা, সেইভাবে আমাদের সঙ্গে থাকবেন দিদি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সারাদিন আপনার খুব ভালো কাটুক। আমরা যাব আবার সোমনাথের কাছে। সোমনাথ আমাদের সময় একদম শেষ জায়গায় এসে গেছি, আমরা ছোট্ট করে একটি গান আমরা শুনি। আমরা যেহেতু বাঙালি দেশ, বাংলা প্রধান দেশ, আমাদের কবিও বাঙালি কবি, তো কবিকে আমরা কবির যে প্রিয় গানটি যেটি ছিল এবং যে আমরা ছোট থেকে এই গান শুনেছি, আমরা আমাদের বাংলাকে একটু বর্ণনা করি যে গানটি শুনে শুনে বড় হয়েছি, তাহলে আমরা গাই সবাই মিলে একটু চেষ্টা করি। দর্শক বন্ধুরা আপনারাও কিন্তু পর্দার ওপার থেকে আমাদের সঙ্গে সঙ্গে গুনগুন করুন। আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে খেরা, এমন দেশটি কোথাও খোঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সূর্য গ্রহ তারা কোথায় জল এমন তারা কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চেষ্টা করলাম দুজনে মিলে করার জন্য, যদিও সোমনাথই তৈরি হয়ে এসেছিল, আমি মাঝখান থেকে ঢুকে পড়লাম। দর্শক বন্ধুরা যারা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আজকে সকালে, আপনাদের সবাইকে আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, সেই সঙ্গে সোমনাথ অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আজকে সকালটাকে করে দিবে, এবং মেঘনাথকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আমি সবসময় ধন্যবাদ জানাই আমাদের বিকাশ এবং সুমনকে, যারা না থাকলে আমাদের অনুষ্ঠানটা পুরোটা করাই সম্ভব হয় না। আমি নিউজ ভ্যানগার্ডকে আজকে আরেকবার বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই দিনে আমাকে এখানে বলার জন্য,
আমরা চাইতো, আমরা চাইতো যে তোরাই আস্তে আস্তে সবকিছু সুন্দর করে, আমরা চাই তোদের আশীর্বাদ পা, তোরা অনুষ্ঠান কর। তো আমরা দর্শক বন্ধুরা যারা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের আবারও আমি আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকুন। নমস্কার।